বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলায় খুড়িয়াখালী গ্রামের এক গৃহস্থের বাড়ি থেকে 15 ফুট লম্বা 20 কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বিডি স্টার টিভি নিউজ বাগেরহাট থেকে মেহেদী হাসান নয়নের ভিডিও চিত্রে বিস্তারিত নিয়ে সঙ্গে আছে আমি তানজানা রহমান লিসা। রোববার 19 জুন সকালে শরণখোলা উপজেলার বন সংলগ্ন গ্রামের মোদাসের ধলাইয়ের বাড়ির ডোবা থেকে ইলিশের জালে জড়ানো অজগর সাপটিকে উদ্ধার করে সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যরা। পরে বন বিভাগের সহায়তায় এটি বেলা 11টার দিকে অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। সাপটি ধরা পড়ার আগে ওই গৃহস্থের 3টি মুরগি খেয়ে ফেলে বলে জানা যায়। পূর্ব সুন্দরবনে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজগরটি 15 ফুট লম্বা এবং এর ওজন প্রায় 20 কেজি। স্থানীয় বন সুরক্ষা বিষয়ক সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যরা গ্রামের এক গৃহস্থের বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করে শরণখোলা ফরেস্ট অফিসে নিয়ে আসে। পরে বনরক্ষীদের সহায়তায় সাপটিকে বনে অবমুক্ত করা হয়।